আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচনার বিষয় বন্ধুরা, মোবাইলের মাধ্যমে ফটো এডিটিং। তো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে ফটো এডিটিং করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে, এবং প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটি হচ্ছে বন্ধুরা স্ন্যাপসিড। তো বন্ধুরা, আমাদেরকে এখন স্ন্যাপসিড লিখে প্লে স্টোরে সার্চ করতে হবে। ওকে, তো বন্ধুরা সার্চ করার পর আপনারা এই ধরনের একটি সার্চ রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, আমাদেরকে সার্চ রেজাল্ট থেকে এই গুগল LLC-র স্ন্যাপসিড নামে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, এই অ্যাপসটি অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা রয়েছে, এর জন্য আমি সিম্পলি কী করব, এই ওপেন বাটন এখানটাতে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাপসটি ওপেন হবার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখা যাবে। তো বন্ধুরা, আমরা যেই ছবিটি আমাদের এই অ্যাপসের মাধ্যমে এডিটিং করব, সেই ছবিটি আমাদের এই অ্যাপসে ইম্পোর্ট করার জন্য সিম্পলি এই যে প্লাস আইকনটি রয়েছে এখানটাতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। দেন হচ্ছে বন্ধুরা, এখানটা থেকে আমাদেরকে আমাদের ফোনের গ্যালারিতে যেতে হবে। ওকে, তো বন্ধুরা আমি এই ছবিটি এডিটিং করব। তো এর জন্য আমাদেরকে সিম্পলি এই ছবিটার উপরে একটা ক্লিক করলেই এই ছবিটি আমাদের এই অ্যাপসে ইম্পোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ইম্পোর্ট হওয়ার পরপরই আপনারা এই নিচের দিকে একটা এরিয়া দেখতে পারতেছেন, এগুলি অলরেডি কিছু প্রিসেট ইফেক্ট। আপনারা সিম্পলি এই ইফেক্টগুলির উপরে একটি ক্লিক করেই এই ইফেক্টগুলি আপনার ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা দেখতেই পারতেছেন যে বন্ধুরা, আসলে এটা আসলে খুবই সহজ একটি প্রসেস। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনারা এখানটাতে যে প্রিসেটগুলি রয়েছে বা ইফেক্টগুলি রয়েছে এই ইফেক্টগুলি আপনি ব্যবহার করবেন না আপনার ছবিতে, আপনি আপনার মতো করে এই ছবিটাকে এডিট করবেন, তাহলে আপনাকে কী করতে হবে, এই সিম্পলি আপনি এই টিক মার্কটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করবেন। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, টুলসের এখানটাতে আসতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি টুলসের এখানটাতে আসেন তাহলে আপনারা এখানটাতে ইমেজ এডিটিংয়ের জন্য বেশ কিছু অ্যাডভান্স অপশন দেখতে পারবেন, যেগুলি কিন্তু অন্যান্য মোবাইল ফটো এডিটিং অ্যাপসে দেখা যায় না। এই যে বন্ধুরা, এখানটাতে দেখেন এই যে টিউন, ইমেজ, ডিটেইলস, কার্ভস, এই যে বিভিন্ন অপশনগুলি রয়েছে এগুলি কিন্তু আপনারা কম্পিউটারের ফটোশপ নামে যে অ্যাপসটি রয়েছে সেটাতে পাবেন, এগুলি কিন্তু সাধারণত মোবাইল ফটো এডিটিংয়ে দেখা যায় না। তো এই সুবিধাটি কিন্তু শুধুমাত্র এই স্ন্যাপসিড অ্যাপেই রয়েছে। ওকে, তো বন্ধুরা আমরা এই ছবিটি এডিট করার জন্য অ্যাট ফার্স্টে কী করব, এই টুলসের এখানটা থেকে আমরা কার্ভসে যাব। ওকে, কার্ভসে যে বন্ধুরা আপনারা এখানটাতে দেখতে পারতেছেন যে এই ছবিটির মধ্যে বেশ কিছু ইয়েলো কালার রয়েছে, তারপরে ফেসটার ভিতরে একটু রেড ভাবটা একটু বেশি রয়েছে। তো অ্যাট ফার্স্টে আমরা এই বিষয়টি ফিক্স করব। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, আমাদেরকে এখানটাতে ক্লিক করে এই যে রেড চ্যানেলটি সিলেক্ট করতে হবে। দেন আমরা যদি বন্ধুরা এই যে ডায়াগোনাল লাইনটি রয়েছে এই ডায়াগোনাল লাইনটিকে নিচের দিকে নিয়ে আসি তাহলে আমাদের রেড কালারটি কমে যাবে, আর যদি আমরা এটাকে উপরের দিকে নিই তাহলে কিন্তু আমাদের ছবিতে রেড কালারের পরিমাণটা বেড়ে যাবে। তো আমরা ফার্স্টে হচ্ছে রেড কালারটাকে একটু কমাবো বন্ধুরা। ওকে, তো কমালাম। দেন হচ্ছে বন্ধুরা, আমরা এখানটা থেকে ব্লুতে যাব। দেন ব্লুতে যে আমরা আমাদের এই যে আবার যে নতুন একটি ডায়াগোনাল লাইনটি রয়েছে এই ডায়াগোনাল লাইনটিকে আমরা যদি এইদিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ইয়েলো কালারটি বেড়ে যাচ্ছে, আর আমরা যদি এটাকে উপরের দিকে নিই তাহলে কিন্তু আমাদের ইয়েলো কালারটি কমে যাচ্ছে বন্ধুরা। তো আমরা এটাকে একটু উপরের দিকে দিয়ে আমরা আমাদের ইয়েলো কালারটাকে একটু অ্যাডজাস্ট করলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখানটা থেকে এখন গ্রিন কালারে যাব। দেন হচ্ছে আমরা যদি এটাকে এই দিকে নিয়ে আসি তাহলে এরকম হচ্ছে। ওকে, তো আমরা এটাকে একটু এই দিকে টান দেই, আর ডায়াগোনাল লাইনটিকে যদি আমরা
এভাবে রাখি তাহলে কিন্তু আমাদের ছবির কোয়ালিটিটা এখন কেমন হয়েছে বন্ধুরা আপনারা দেখেন। আমাদের ছবিটি আগে ছিল হচ্ছে এরকম, আমরা এটার কালার কারেকশন করে এখন এরকম করলাম। তো আপনারা বন্ধুরা আসলে আশা করি আউটপুট রেজাল্টটা কেমন হচ্ছে সেটা বুঝতেই পারতেছেন। দেন বন্ধুরা আমরা কি করব, আবারও টুলসে যাব, দেন হচ্ছে টিউন ইমেজে যাব। টিউন ইমেজে যে অ্যাট ফার্স্টে আমরা হচ্ছে ব্রাইটনেসটাকে একটু অ্যাডজাস্ট করি, ব্রাইটনেসটা আমরা এরকমই রাখি। দেন হচ্ছে আমরা এখানটা থেকে কন্ট্রাস্টে যাব। ওকে, আমরা কন্ট্রাস্টটা এরকম রাখি, তাহলে আমাদের ছবিটি দেন আমরা একটু স্যাচুরেশনটা নিয়ে কাজ করব। ওকে, দেন হচ্ছে আমরা একটু হাইলাইটেড এরিয়াগুলি নিয়ে একটু কাজ করি। তো এখানে আসলে আর কাজ করার মতো তেমন কিছু নাই, তাহলে আমাদের ছবিটি আগে ছিল হচ্ছে এরকম, আমরা এটাকে করলাম হচ্ছে এরকম। এখন যদি আমরা ডিটেইলসে যাই, ওকে এরকমই থাক। তো তাহলে বন্ধুরা আমাদের ছবিটি আগে ছিল হচ্ছে এরকম, আমরা এটাকে এডিটিং করে এরকম করলাম। তো বন্ধুরা আউটপুট রেজাল্টটা কেমন হয়েছে আশা করি আপনারা সেটাই বুঝতেই পারতেছেন। তো এভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই আপনার ছবির এডিটিংয়ের কাজ আপনার মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে পারেন। দেন হচ্ছে বন্ধুরা আমাদের ছবিটি তো এডিটিংয়ের কাজ শেষ হয়ে গেল, এখন আপনারা এই ছবিটিকে কীভাবে সেভ করবেন সেটা দেখাই চলেন। তো বন্ধুরা আমাদেরকে এই ছবিটি সেভ করার জন্য কি করতে হবে, এক্সপোর্টে যেতে হবে, দেন হচ্ছে এই সেভ এখানটাতে ক্লিক করতে হবে। ওকে, তো সেভ হচ্ছে। ওকে, তো এখন আমরা আমাদের মোবাইলের গ্যালারি থেকে এই সেভ করা ফটোটি দেখতে পারবো। ওকে, তো এর জন্য আমরা মেইন হোম পেজে চলে যাব, দেন হচ্ছে আমরা আমাদের গ্যালারিটি ওপেন করব। ওকে, এই যে বন্ধুরা। তো এভাবে বন্ধুরা আপনারা এই স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনার ফটো এডিটিংয়ের কাজ করতে পারেন।